membranous glomerulonephritis again a very hot topic ha very very hot topic so etai etai mainly porikhara thake eta othoba vasculitis gulo ei le porikhara thake to membranous glomerulonephritis ami bolechhilam eta common ebong etar ekta one third patient tara interstitial renal disease develop korte pare ba interstitial renal failure develop korte pare হ্যাঁ এই ক্ষেত্রে পেশেন্টের আমার বায়োপসি ফাইন্ডিংস কি হবে এটা একটু পড়ে যাব এবং এই ক্ষেত্রে পেশেন্টের কেন মেমব্রেনাস এমপ্লোপিথি ডেভেলপ করছে আমি বলছিলাম কিছু ইনফেকশনস কস্ট চিন্তা করব প্রথম যে ইনফেকশনসটা চিন্তা করব সেটা হচ্ছে হেপাটাইটিস বি আর যদি পেশেন্ট এন্ডেমিক এরিয়া থেকে আসে তাহলে আমরা ম্যালেরিয়া চিন্তা করব সিফিলিস ইউজুয়ালি এইভাবে দেয় না সিফিলিসের যদি কোনো অ্যাবনর্মাল প্রেজেন্টেশন পরীক্ষাতে পাই সেটা কি হয় নিউরো নাহলে কার্ডিয়াক ম্যানিফেস্টেশন হয় এআর অ্যাওর্টিক রিগার্জিটেশন অথবা ট্যাবোপ্যারাসিস এটা মাথায় রাখেন সিফিলিস থেকে যদি কোনো অ্যাবনর্মাল প্রেজেন্টেশন থাকে অ্যাবনর্মাল এই মেমব্রেনাস নেফ্রোপ্যাথি সিফিলিস থেকে ইউজুয়ালি পরীক্ষার না কেস না আচ্ছা ম্যালিগনেন্সি আমি বলেছিলাম এটা আসলে সাধারণত পরীক্ষাতে দেয় ইন্টারঅ্যাবডোমিনাল ম্যালিগনেন্সি অথবা লাং ক্যান্সার এখানে আপনাদের আরও দুটো দেওয়া আছে লিউকোমিয়া এবং লিম্ফোমা এটা আমাদের দেশে স্যারদের খুব হট টপিক খুবই কমন কোশ্চেন রাউন্ডে একটা এমজিএন পাইলে স্যার জিজ্ঞেস করে এই পেশেন্টের এমজিএন কোন ক্যান্সার হতে পারে কী কী ক্যান্সার নাম জিজ্ঞেস করে শুধু ক্যান্সার বললে হয় না আর ড্রাগসের ক্ষেত্রে কি আমি বলেছিলাম যদি একটা ড্রাগস বলি তাহলে সেটা হচ্ছে পেনিসিলামাইন এনএসআইডস গোল্ড আপনি দেখে যান বাট পরীক্ষার জন্য দিবে পেনিসিলামাইন হ্যাঁ আমি বলে দিলাম পেনিসিলামাইনই পরীক্ষাটা দেওয়া থাকবে আর অটোমিন ডিজিজ কোন কোন অটোমিন ডিজিজ এমজিএন ডেভেলপ করতে পারে থাইরয়েডিস আর এ ইট সেলফ হ্যাঁ অথবা ওই যে আমি বলেছিলাম একটু আগে যেটা আপনার অ্যামাইলোডিসিস হয়ে এমজিএন ডেভেলপ করতে পারে বাট এনিওয়েজ পরীক্ষাতে কোনটা আপনি পাবেন পরীক্ষাতে সাধারণত এই তিনটা থেকে ইউজুয়ালি দেয় এই এক এই লাং ক্যান্সার দুই হেপাটাইটিস বি তিন ঠিক আছে এই তিনটা থেকে ইউজুয়ালি ওরা থ্রো করে কোশ্চেন থ্রো করে সো এটা মাথায় রাখলে তো হয়ে গেল যে আমার এমজিএন যদি দেয় আমি এখান থেকে খুঁজবো প্রগনোসিসের ব্যাপারটা আমি জানি হ্যাঁ এখানে কিছু গুড প্রগনোস্টিক ফিচার্স আছে যেমন এই নামগুলো দেখে যাবেন আর কিছু ব্যাড প্রগনোস্টিক ফিচার্স দেখলে ভালো নাহলে সমস্যা নাই তো এটার ম্যানেজমেন্টের ঝামেলা আছে যেহেতু এখানে প্রোটিনুরিয়া হচ্ছে তাহলে এখানে কী করা লাগবে অ্যান্টিকোয়াগুলেট করা লাগবে কারণ এখানে প্রোটিন সি যায় প্রোটিন এস যায় অ্যান্টিথ্রোম্বিন থ্রি যায় পেশেন্টের থ্রোম্বোফিলিয়া ডেভেলপ করে সো এখানে পেশেন্টের অ্যান্টিকোয়াগুলেট করা লাগবে নাম্বার এক নাম্বার দুই এই পেশেন্টের যে প্রোটিনুরিয়া আছে প্রোটিন কমানোর জন্য এসি ইনহিবিটর দিতে হবে হ্যাঁ প্রোটিন কিছুটা কমায় রাখবে আচ্ছা এই আর আর স্টেরয়েড তো আছেই এর সাথে আমরা কী যোগ করি লিপিড লোয়ারিং এজেন্ট লাইক দ্য স্টাটিন হ্যাঁ লাইক দ্য স্টাটিন স্টাটিন দিই কারণ আমরা জানি নেফ্রোটিক সিনড্রোম হলে পেশেন্টকে হাইপার কোলেস্টেরলেমিয়া হবে না সো স্টাটিন আমরা যাতে সিনথেসিস কমে এই জন্য আমরা দিই এই এই চারটা কমন জিনিস আছে এখান থেকে এটা আমরা পড়ে যাবো হোয়াট অ্যাবাউট দ্য মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস ইয়েস এই যে মেমব্রেনোপ্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস এইটা কিন্তু পেশেন্টের হেমাচুরিয়া প্রোটিনুরিয়া বোথ টুগেদার দুইটাই একসাথে আসে হ্যাঁ এটা যেন মিস না যায় এই যে হেমাচুরিয়াও থাকতে পারে প্রোটিনিউরিয়া থাকতে পারে হ্যাঁ তাহলে এইখানে আমার মেমব্রেনোপ্রলিফারেটিভ যেটা সেটা কিন্তু আমরা কীভাবে আসতে পারে দেখবো এবং এটা প্রগনোসিস কিন্তু খারাপ প্রগনোসিস কিন্তু খুব একটা ভালো না এবং এটা দুইটা ভ্যারাইটি আছে দুইটা না আসলে তিনটা যখন আমরা দেখি এটা আমি আপনাদের নোট ইয়া দিছিলাম একদিন গ্রুপে শেয়ার করছিলাম যে টাইপ ওয়ান যেটা টাইপ ওয়ানটা মূলত রিলেটেড হচ্ছে হেপাটাইটিস সির সাথে অর্থাৎ এখানে আমি একটা সিএলডির ফিচার্স পাবো এবং এই পেশেন্টের এখন হাইপার ভিসকোসিটি সিনড্রোম বা ক্লটিং প্রবলেম নিয়ে আসতে পারে ডিউ টু দ্য হাই ক্রায়োগ্লোবিউলিনেমিয়া হ্যাঁ তাহলে টাইপ ওয়ান হেপাটাইটিস সি উইথ ক্রায়োগ্লোবিউলিনেমিয়া মানে অল দ্য সি ফ্যাক্টর্স দেখেন সি ফর ক্রায়োগ্লোবিউলিনেমিয়া সি ফর সিএলডি সি ফর হেপাটাইটিস সি হ্যাঁ অল দ্য সি ফ্যাক্টর্স টাইপ ওয়ান ইকুয়াল টু সি তাহলে ওয়ান ইকুয়াল টু সি এটা মাথায় রেখে আর কি মানে এটা দিবে পরীক্ষা এই জন্য আমি বলছি এটা খুব ভুল করার দরকার নাই আর টু হচ্ছে ডি আমার কথা বুঝছেন ওয়ান হচ্ছে সি আর টু হচ্ছে ডি মানে সিডি আমার কথা বুঝছেন না ডেন্স ডিপোজিট ডিজিজ সব দেখেন ডি 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 সো এটা হলো সব ডি ফ্যাক্টর্স তো ডেন্স ডিপোজিট ডিজিজে এটা আমরা ক্লাসে বলছিলাম যে পেশেন্টের ছবি দিছিলাম একটা আপনাদেরকে যে পেশেন্টের চাপা ভাঙা থাকতে পারে লিপোডিস্ট্রফি এই কারণে হ্যাঁ রিডিউস সিরাম কমপ্লিমেন্ট কিছুটা কম থাকতে পারে সিথিবি নেফ্রাইটিক ফ্যাক্টর অ্যান্টিবায়োটিক এগেনস্ট থাকতে পারে আসলে অন্যগুলো দিয়ে আপনি বুঝবেন না বুঝবেন হচ্ছে এটা দিয়ে পেশেন্টের পার্ট টুতে একটা ছবি দেয় যা চেহারাটা ভেঙে গেছে লিপিড ভেঙে গেছে সো পার্শিয়াল লিপোডিস্ট্রফি কারণ এটা হয় এটাকে বলে ডেন্স ডিপোজিট ডিজিজ সো ওয়ান সি টু ডি মাথায় রাখবো আর থ্রি কি থ্রি হলো দুইটাই হতে পারে কজেস হেপাটাইটিস বি আর সি এটা পরীক্ষা দেয় না এটা আমাদের এমআরসিপিতে আসে না সো ওয়ান এবং টু এই দুটাই আমরা পরীক্ষাতে বলি এটা মাথায় রাখবো আর কি হ্যাঁ ম্যানেজমেন্ট কি ম্যানেজমেন্ট স্টেরয়েডস এফএসজিএস পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ দেখবেন পেশেন্টের একটা ইউকে ট্রিপের একটা হিস্ট্রি আছে থাইল্যান্ডে মানে বোঝানোর চেষ্টা করতেছে যে পেশেন্ট হচ্ছে এইচআইভি এইচআইভি ডায়াগনোসড এই যে এইচআইভি অথবা হিরোইন যদি থাকে তার সাথে একটা অ্যাড করে রাখেন হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম হ্যাঁ যদি এগুলো থাকে তাহলে এফএসজিএস আমরা চিন্তা করবো মানে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস চিন্তা করবো বাট প্র্যাকটিক্যালি আপনি আপনার লাইফে যত এফএসজিএস পাবেন দেখবেন তার একটাও এগুলো না এইচআইভি না হিরোইন না এয়ারপোর্ট না সিকলসেল না বেসিক্যালি এইচআইভি এফএসজিএস এর সব থেকে কমন কজই হচ্ছে ইডিওপ্যাথিক